गुड मॉर्निंग मैजिक पिंचे अपने सकल के स्वागत जानाच्छी। अच्छा बागान शुरूते ही कारण देखा कारण बागान जो बेहाल अवस्था छिलो सेटा कल के खानिकटा परिष्कार परिच्छन्न करेछि। हजबैंड कल सारा दिन व्यस्त छिलाम बागान परिष्कार काजे, मैं गाचे डालपालागुलो छेटे परिष्कार करा हयेछे। बर्षा एसेछे और पुरो जंगल तैरी हये गेछिलो, तो कल सारा दिन धरे एइसब काज हयेछे। रविवार छुटिर दिनटाके आमरा खूब भालोभाबे व्यवहार करेछि। बाइरेटा एकबार देखाई, ओखाने छागल चरछे, এই গাছটা ছাটা হয়েছে, যা জঙ্গল তৈরি হয়েছিল এইসব কাজ করতে কালকে সারা দিনটা চলে গেছে। কাল আর কোনো ভিডিও তৈরি করা হয়নি। চলুন ঘরে যাই। আর সোমবার বুঝতেই পারছেন যে সকালটা কত ব্যস্ততার, কারণ আজকে অফিস, অফিসে রান্না বান্না সমস্ত কাজ বাকি। তো এখন সকালবেলাটা তো ভীষণ ব্যস্ততার সময়। तो एखन रान्नाघरे जाच्छि। सकाल थेके खानिकटा काज आमि एगिये रेखेछि। सकाल बेला घुम थेके उठे पनीर तैरी करेछि, एई जे बाड़िते पनीर तैरी करेछि। एखनो ओटाके माने छाका हयनि, जलटा झरिये भालो करे शक्त करे पनीर तैरी करबो। दारुण पनीर तैरी हय, आमूल पनीरेर थेकेओ भालो। माने बाड़िते जेदिन थेके आमि तैरी करछि एर आगे तीन चार दिन करलाम, माने आमूल पनीर खाओयार आर इच्छाई थाकछे ना। মানে ভীষণ সুন্দর পনির তৈরি হচ্ছে। আমি একটু বাড়িয়ে বলছি না, আপনারা নিজেরা বাড়িতে পনির তৈরি করবেন, দেখবেন ফ্রোজেন পনির খাওয়া ভুলে যাবেন। আজকে খুব সহজে মানে কি বলবো, এই সকালবেলায় ব্যস্ততায় তো আলুর পুর তৈরি করে করে পরোটা তৈরি করা বা কিছু করা সময় পায় না। আর আজকে আমার পুজো আছে সোমবার দিন, আমি একটু পুজোটা নিজে করি। অন্য দিন হাজবেন্ড করে, কিন্তু সোমবার দিনকে পুজোটা যেহেতু আমি নিজে করি, সেই জন্য আমার পুজো আচ্ছা করতে একটু টাইম লাগে। খুব শর্টের মধ্যে যাতে টিফিন তৈরি করতে পারি সেই চেষ্টা করি। তো আমি আজকে কোনো রুটি তৈরি করলে বা লুচি করলে তার জন্য সবজি টবজি বানাতে হয়, আজকে কিচ্ছু করব না। আজকে এই আলু সেদ্ধটা দিয়ে একদম শর্টকাট প্রসেসে একটা পরোটা তৈরি করব, সাথে আচার সস ওইসব দিয়ে টিফিন তৈরি হবে। তো আমি কিভাবে কম সময়ে আর খুব সহজে এই পরোটাটা তৈরি করি, তো আমি ভাবলাম যে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করি, যদি আপনাদেরও কাজে লাগে। তো চলুন প্রসেসটা তৈরি করে শুরু করে দিই। একটুখানি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে প্রথমে পেস্ট করে নেব। আদা আর লঙ্কায় পেস্টটা দিলে একটু ঝাল ঝাল হবে টেস্টটা। তো আদা লঙ্কা আমি সকালে এক কাপ চা আমি বানিয়ে খেয়ে নিয়েছি, এখন ওরা ঘুমাচ্ছে, তো আমার আরেকবার চা খাওয়ার টাইম হয়ে গেলে ওদেরকে উঠিয়ে দেবো, ততক্ষণ রান্নাটাই করি। এটা ছিলে পেস্ট করে নিলেও হবে কিংবা গ্রেট করে নিলেও হয়, কিন্তু লঙ্কাটা তো পেস্ট করতেই হবে, তাছাড়া তো পরোটার সঙ্গে মিশবে না। তো আমি ভেবেছিলাম কালকে সানডে ব্লগে একটা ভিডিও বানাবো যে আমরা কাল সানডেটা কীভাবে কাটাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ প্রত্যেক দিনই তো নর্মাল একঘেয়েমি জীবন, ওই রোজকার এক রুটিন, সকালে ঘুম থেকে ওঠা, নিজের কাজ করা, আর তারপর টিফিন বানানো, হাজব্যান্ডকে অফিস পাঠানো, আর রান্না বান্না খাওয়া, ব্যাস এই তো রুটিন। শুধু সানডেটা একটুখানি আলাদা থাকে, বাড়তি কাজও থাকে, কখনো কখনো বাইরে ঘুরতে যাওয়া থাকে, কখনো বাড়ি যাওয়া থাকে। তো ভাবলাম যে সানডের রুটিনটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু কালকে এত ব্যস্ত ছিলাম যে আর কোনো ভিডিও বানাতে পারিনি। সকালবেলা সানডে সকালটা প্রতিদিনের মতো শুরু হয়, ছেলেকে টিউশন দেওয়া, ঘুম থেকে উঠে, মানে আমার কাছে সানডে মানে ছুটি নাই, সানডে মানে আরও বেশি কাজের পাহাড়, আর সেইটাকে মানে ভেঙে ফেলা আর কি। তো যাই হোক, কালকেও সকালে ছেলেকে টিউশন দেওয়া, এগুলো তো করতে করতে বেলা হয়ে যায়। তারপরে ভাবলাম যে বাগান পরিষ্কার, বাগানটা একদম জঙ্গল হয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, কারণ এরপর বর্ষা নেমে গেলে আর পারবো না করতে। আর সানডে ছাড়া আমি একা পারি না, কারণ অত ডালপালা ছাটা আমার একার পক্ষে সম্ভব নাই, হাজব্যান্ডের হেল্প লাগে, তো সেই জন্য সানডেতেই করতে হয়। তো যাই হোক, কালকে ওইসব করতে আর ভিডিও বানানো হয়নি। এই তো একদম খুব মিহি পেস্ট করার দরকার নেই, জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। আলুর খোসাগুলো ছিলে দিই, ছিলে নিয়ে নিচ্ছি, কোনো একটু হালকা হালকা আলুটা গরম আছে, এই
পরোটাটা না আমি ছেলেকে টিফিনেও দিই, জানেন তো ও খুব পছন্দ করে। শুধু ও পছন্দ করে তাই নয়, ওর বন্ধুদের সঙ্গে শেয়ার করলে তারাও পছন্দ করে। তো আপনারাও বাচ্চাকে দিতে পারেন টিফিনে। আর যেহেতু পেছনে বেল বাজলো, দেখি বাইরে কে এসেছে। দাঁড়ান আসছি, সম্ভবত দুধ নিয়ে এসেছে। নুন দিচ্ছি একটু। আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, প্রথমে আমি দুটুকুরো আলু তুলে রাখি, যদি ময়দাটা শক্ত বা নরম হয়ে যায় তখন আমি এটা ব্যবহার করতে পারবো। একটু দিচ্ছি, পুরোটা লাগবে না আমার মনে হয়, কারণ লঙ্কাটা বেশি ঝাল হয়ে যাবে। মশলাতেও একটুখানি লঙ্কা দেওয়া আছে। আমি জিরে, ধনে লঙ্কা, গোলমরিচ আর দু চারটে ইলাইচি দিয়ে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। মোটামুটি অনেক রান্নাতেই আমি এই মশলাটা ব্যবহার করি। মরিচের গুঁড়ো দিচ্ছি, এতে কি ফ্লেভারটা ভালো আসে। ব্যাস ঠিক আছে, এরপর ময়দা দিয়ে মেখে নেব আলুটা। আর আমি আলাদা করে চটকাচ্ছি না, একসঙ্গে ময়দা দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। যতটা আমি একটু একটু করে ময়দাটা দেবো, কেন কি যদি একবার অনেকটা শক্ত হয়ে যায় তখন আবার প্রবলেম হবে। তো আমি একটু একটু করে দিয়ে মাখছি। ও হ্যাঁ, ময়দাটা চালনি দিয়ে চাললাম না, কারণ ময়দাটা খুব ফ্রেশ থাকে। আমি প্যাকেটের ময়দাটাই ব্যবহার করি, কারণ এমনি ময়দা নিয়ে এলে, আমি লুজ ময়দা নিয়ে এসে যে দেখেছি অনেক সময় ওটা কি বাড়িতে থাকলে ওর মধ্যে ছোটো 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 পোকা হয়ে যায়, কিন্তু এই প্যাকেটের ময়দাটা তো সেটা হয় না। তো ময়দাটা আমি এরকম নরম নরমই মাখবো, খুব শক্ত মাখবো না। এরপরে একটু সাদা তেল দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। আচ্ছা, এইটা কিন্তু মেখে নিয়ে রেখে দেবেন না, তাহলে কি বলুন তো, এটা নুন দেওয়া আছে আর আলুর মধ্যে জল বেরিয়ে আরো নরম হয়ে যাবে, তাই মাখবেন আর সঙ্গে সঙ্গে বানাবেন। পুরভোরে পরোটা বানানোর সময় আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে যে এই বেলার সময় না ভেতরের পুরটা বেরিয়ে চলে আসে। একটুখানি শিম ফ্লেমে ধীরে ধীরে ভাজবে, ভেতর পর্যন্ত রান্নাটা ভালো হয়, পরোটাটা খুব ভালো লাগে খেতে। আলু সেদ্ধ আছে যদিও, কিন্তু ময়দার ওই কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। তো এইবার আমরা এমনিতে তো ঘরের যা কিছু প্রয়োজন হয় এমনি মার্কেট থেকেই কিনি, কিন্তু এইবার আমরা স্মার্ট বাজার থেকে, মানে রিলায়েন্সের স্মার্ট বাজার যেটা নতুন আসানসোলে হয়েছে, সেখানে অনেক দিন হয়ে গেল, প্রায় 3-4 মাস হয়ে গেল, কিন্তু এখনও একবারও যাওয়া হয়নি। তাই ভাবলাম যে কালকে একবার গিয়ে ওখান থেকে শপিংটা করি, দেখি কীরকম কী মানে প্রাইসগুলো আছে। তো সেখান থেকেই বাজারটা করলাম। মানে বাজারে আপনাদেরকে আমি এটাও বলবো যে বাজারে কিনলে আমাদের বেশি লাভজনক নাকি মলে গিয়ে, তো এটা আমি কিনেছি কালকে। আর কী কী কিনেছে সব আপনাদের সঙ্গে যে কথাটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে কি, দেখুন এখানে লেখা আছে যে আমি যেটা যত টাকার জিনিস পারচেস করেছি তার উপর আমার 497 রুপিস সেভ হয়েছে। এটা কিন্তু পুরোপুরি সত্যি নাই, কেন বলুন তো, কারণ কি আমরা যে সমস্ত জিনিস বাজার করেছি সেগুলো কিন্তু মার্কেটের যে কোনো দোকান থেকে কিনলেই আমি এর থেকে কিছু কিছু ছাড় পেতাম। তো এই পুরো টাকাটা যে আমি ওইখানে বাজার করার জন্য সেভ করেছি তা নয়, আমি যে কোনো জায়গায় শপিং করলে এর থেকে খানিকটা টাকা কিন্তু সেভ করতে পারতাম। তবে এখানে এক্সট্রা কি আমি সেভ করতে পারছি সেটা আপনাদেরকে বলছি। আমার যেটা মনে হয়েছে, মানে অন্য সময় মান্থলি বাজারটা তো আমরা এমনি লোকাল দোকান থেকেই করে থাকি, বাজারে মার্কেটের দোকান থেকে, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সেভ হয়, আর এখন যেটা এক্সট্রা সেভ হয়েছে বা আমরা মলে গিয়ে কোন ধরনের জিনিসগুলো কিনতে পারি যেগুলো নিয়ে আমাদের বেশি সেভ হবে সেই কথাটা আমি বলছি। যেমন হচ্ছে গিয়ে ধরুন, এটা আমি 1 কেজির ব্লুকন্ডি প্যাকেট নিয়েছি, এখানে MRP করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, 352, যেটা আমি মার্কেট থেকে অন্য সময় কিনলে আমি এটা মোটামুটি 290 এরকম, 290 কোনো কোনো দোকানে 290, মানে বড় যদি বাজারে গ্রোসারি দোকান হয় তাহলে 290-তে দেয়, কিংবা এমনি পাড়ার লোকাল দোকান হলে এটা 330 রুপিস পর্যন্ত আমাকে দিতে হয়। মানে এটার MRP-র উপর 20
রুপিস কি 15 রুপিস ছাড় পাই, সেটা আমি এখন এই স্মার্ট বাজার থেকে কেনার জন্য পেয়েছি 275, মানে অনেকটাই, মানে 77 রুপিস ছাড় হচ্ছে, 77 টাকা মতো ছাড়। তো ব্লু কোয়ান্টিটা কেনা আমার জন্য লাভজনক হয়েছে। এটা যে এখানে দেখুন 40 রুপিস এমআরপি আছে, তো আমাকে এমনি যে কোনো দোকান থেকে কিনতে গেলে 40 রুপিস দিতে হতো, কিন্তু আমি ওইখানে 5% করে ছাড় পেয়েছি। এটাও সেম, এটা 15 রুপিস, মানে 15 টাকা প্রিন্টিং রেট আছে। তো আমি যে কোনো অন্য দোকানে কিনলে আমাকে 15 টাকায় দিতে হতো, এগুলো 5% করে আমি ছাড় পেয়েছি। তো বা বেশ শক্ত। আচ্ছা মার্কেটে, মানে বাজারে এর আগে আমি যত এই ধরনের কন্টেনার কিনে কন্টেনার কিনেছি, আর মোটামুটি এইটার প্রাইস বাজার থেকে কিনতে গেলে 30-40 রুপিস তো হতোই, কারণ ওর নিচে আমার মনে হয় পাওয়া যাবে না, কারণ এর আগে তো আমরা অনেক এই ধরনের জিনিস কিনেই থাকি। তো আমি এখানে 3টে কিনেছি 99-এ, মানে আমি যদি 40 রুপিস মিনিমাম 40 রুপিস করেও প্রাইস ধরি, মার্কেট প্রাইস, যে অন্য আদার্স মার্কেট থেকে কিনলে আমার 3টেতে লাগতো 120 রুপিস, 120 টাকা লাগতো, সেই জায়গায় আমি 99, মানে 99 টাকাতেই আমি 3টে পেয়ে যাচ্ছি। তো এটা আমার জন্য লাভজনক। তো যাই, এবার সবাইকে চাটা দিই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকালবেলা এখন অনেক কাজ আছে, তো আর আমি বাড়াচ্ছি না।